দেখুন আমরা তো ভারতীয় জনতা পার্টি একটা ইলেকশন হলে পরের ইলেকশনের কাজ শুরু করে দেয়। আমাদের যে সংগঠন আছে ওটা একটা অটোমেটিক মেশিনের মতো চলতেই থাকে সারা বছর। সংগঠনের কাজ নতুন করে বুথ তৈরি হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে এমপি থাকা কারণে এক বছরের বেশি সময় ধরে গত নভেম্বর ডিসেম্বর থেকে পঞ্চায়েত ইলেকশনকে সামনে রেখে তখন থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি, অনেক এগিয়ে গেছি আমরা। তো সেই জন্য সারা ভারতবর্ষে বিজেপি সেভাবে কাজ করেছে, বিভিন্ন সিটকে ক্যাটাগরি করে সেখানে প্রস্তুতি আলাদাভাবে শুরু করেছে। কিছু বিশেষ সিটে হয়তো বিশেষ প্রয়াস করতে হবে, সেখানে আগে ঘোষণা হয়ে গেছে না, কাজ করতেও সুবিধা হবে, কোনো কনফিউশন না থাকে। পার্টি সারা ভারতবর্ষে এগোতে থাকে, সেই জন্য আপনারা যেটা বলেন অনেকে যে প্রেডিকশন করেন অনেক সময় সেটা ভুল হয়ে যায়। বিজেপি নিজের পদ্ধতিতে কাজ করছে। কুড়িটায় নাম হয়েছে এখনো পর্যন্ত, যেটা গত 2019 রাজ্য সভাপতি ছিলেন, এখনও যে কোথাও কি সংশয় নিয়ে তৈরি হয়েছে সেটা কি আপনার কাছে? ব্যাপারে কোনো সংশয় নাই, পার্টি সব পার্টি যেটা করে ইলেকশন শেষ হলে ঘোষণা হলে তারপরে ঘোষণা হয়। আমাদের পার্টি তাই করত, গত কয়েকটি বিধানসভা নির্বাচনে একটি নূতন প্রয়োগ করেছে। আগে কিছু সিট ঘোষণা করা হয়েছিল যেগুলো জিততে পারি, তাতে লাভ হয়েছে, সেখানে এবারও সেটাকে প্রয়োগ করে দেখা হচ্ছে, এক্সপেরিমেন্ট চলছে। মোদিজি গতকাল পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছেন, সেখানে শুভেন্দু অধিকারীর পরিবারেরই আরেকজনকে টিকিট দেওয়া হয়েছে। দেখুন যে পরিবারের লোকেরা রাজনীতি করে আসে তারা ওখানে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, মানুষ তাদের চায়, তো তাদেরকে দিতে হবে। তারা আমাদের পার্টিতে আসার আগে থেকে ওখানে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, তাদের একটা বেস আছে, সমর্থন আছে, তো তারা দিলে জিতবে, আর এমন লোককে পার্টি টিকিট দেবে যে জিতবে। সেইভাবেই চলে এসছে, অনেকেই এসছে আমাদের পার্টিতে বিভিন্ন পরিবার থেকে, তারা কংগ্রেস থেকে বিভিন্ন পার্টি থেকে শুরু করেছিলেন, তাদের আমরা নিয়েছি, তো তারা জনপ্রতিনিধি হিসেবে ছিলেন থাকবেন। তাহলে পরিবারতন্ত্রকে কি পুনরায় স্বীকৃতি দেওয়া হবে না? স্বীকৃতি নেই, যে জিতে আসছে তাকে তো জিতাতে হবে। আমরা কোনো নতুন পরিবারতন্ত্র তৈরি করি না, মোদীর পরিবার নাই, অমিত শাহ নাই, রাজনাথ সিং নাই, বাকি যে বড় নেতারা আছেন তাদের দেখুন পরিবার হিসাবে তারা পার্টিতে আসেন। হ্যাঁ, তার পরিবারে কেউ এলে তাকে তপস্যা করে আসতে হয়েছে, নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে, ভারতীয় জনতা পার্টি এটাই করে। লোকসভা নির্বাচনে সব থেকে যে সমস্ত পাশাপাশি জেলায় যদি ধরি যে সমস্ত সাংসদরা রয়েছেন তার মধ্যে সব থেকে সক্রিয় জনসংযোগ থাকে আপনারা, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলেও বলি প্রধানমন্ত্রী এসেছেন পাশের জেলাতে আরও বেশ কয়েক দুদিন ধরে, নিজের এলাকাতেই রইলেন, কোনো জায়গাতে দেখা গেল, কেন মনে হচ্ছে যেন বিদ্যা একটু অনেক গুরুত্বপূর্ণ রয়েছে? তাই এর আগেও আপনারা দেখুন গতবারের পার্লামেন্ট ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন প্রচার হয়েছে, অনেক নেতারা এসেছে, আমি তখন তো প্রেসিডেন্ট ছিলাম, তখন সব জায়গায় যাইনি, কারণ পার্টির একটা সিস্টেম আছে, সবার কাজ থাকে। এখন আমি এমপি, এই জন্য আমাকে কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে যে নিজের এলাকায় কাজ করার জন্য। এবং আমাদের সেন্ট্রাল কমিটিতে বহু এমপি ছিলেন যারা লোকসভা লড়বেন, সবাইকে বলা হয়েছে নিজের নিজের জায়গায় কাজ শুরু করবে, আর আমরা সেটাই করছি। আর যেই জোনে থাকেন সেখানকার নেতাদের লিস্ট তৈরি হয়, সবাইকে সুযোগ দেওয়া হয় আলাদা আলাদা করে সেখানে বসার। হ্যাঁ, যারা প্রদেশের মুখ্য আছেন, আমাদের সভাপতি আছেন, আমাদের বিধানসভার নেতা আছেন, তারা সব জায়গায় প্রোটোকলের জন্য রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে থাকে, বাকিরা নিজের এলাকায় থাকে। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এই জেলাতে আসছেন, সেই সঙ্গে জনগর্জন সভা হবে নারায়ণগড়ে, একাধিক কর্মসূচি দেবকে নিয়ে মাস্টার স্কোপ দিতে চলেছেন, মাস্টার প্ল্যান কি মনে হয় কি নতুন কি করবে টিএমসি, করার কী আছে? আর মানুষ ওদের বুঝে গেছে, তাদেরকে যোগ্য জবাবও দিয়ে দিচ্ছে, গত লোকসভায়ও দিয়েছিল, এবারেও দেবে। গতবারে ঘাটাল সিট জিতিনি আমরা, অল্প ব্যবধান ছিল, এবারে ঘাটালও জিতবো আমরা, তো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সব সিট বিজেপি এবারে জিতবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।